हे एवरीवन, वेलकम बैक इन माय चैनल। तो आज अभी तुम्हारे साथ शेयर करब ये शाड़ी ड्रैपिंग। यहाँ एक ढाकाई जामदानी शाड़ी, देखते ही पाच कि सुंदर को ड्रैपिंग करीभे तुम्हारा खूब सहजे यकम कर ढाकाई जामदानी शाड़ी ड्रैपिंग करटाई आज के भिडियोर माध्यम तुम्हें देखा। यकम शाड़ी ड्रैपिंग कर भीषण ही सुंदर यूनिक देखते लागे, जेको एजर सबाई तुम्हारा এরকম ভাবে শাড়ি ড্র্যাপিং করতে পারো। দেখতেই পাবে কত ইজিলি কত সুন্দর করে আমি ড্র্যাপিং করেছি। তো চলো দেখে নাও কিভাবে আমি এই শাড়িটা ড্র্যাপিং করেছি। দেখতেই পাচ্ছ এখানে আমি ব্লাউজ আর পেটিকোট পরে নিয়েছি, আর এই হলো আমার শাড়ি। এখানে আমি একটা অরেঞ্জ কালারের ঢাকাই জামদানি শাড়ি নিয়েছি। তোমরা চাইলে যে কোনো কালারের শাড়ি নিতে পারো, আর এরকম ঢাকাই জামদানি শাড়িগুলো পরলে কিন্তু সবাইকে ভীষণ সুন্দর দেখতে লাগে। तो यही हलो हमार आँचलर पोर्शन, सेटाई तुम्हारे साथ एक शेयर कर आँचल पोर्शन का कत देखते चलो देखे नाओ हमें की रकम भाव शाड़ी ड्रैपिंग करी। देखते ही पेले एके बारे शाड़ी लास्ट पोर्शने चले एलम। लास्ट पोर्शन पोर्शन पेटिकोटर मध्य सुंदर टैकिंग कर निल। शाड़ीटा के एक राउंड घूरिए एक राउंड घूरिए नहीं देखले देखते ही पेले एक्सट्रा जो छिल से पेटिकोटर मध्य टैकिंग कर नहीं। এবার শাড়ি আঁচলের পোর্শনে চলে আসছি। এবার আঁচলের পোর্শনের কুচিগুলোকে আমি রাফলি গ্যাদার করলাম। করে নিয়ে আমি এরকমভাবে লেন্থটা একটু মেজার করে নেব যে কতটা লেন্থ আমার আঁচলের জন্য আমি রাখবো। তো আমার এতটুকু লেন্থ দরকার সেটা আমি মেজার করে নিয়েছি। সব সময় চেষ্টা করবে যে নি লেন্থের একটু নিচ পর্যন্ত রাখতে, তাহলে খুবই সুন্দর দেখতে লাগে। যাতে মেজারমেন্টটা ঠিক থাকে সেই জন্য আমি আমার শাড়ির এক্সট্রা পোর্শনটা এরকমভাবে ট্যাকিং করে রাখলাম। এবার দেখো এখানে কিন্তু আমি একটা ট্রিক ইউজ করেছি, কীরকমভাবে প্লিটসগুলো বানাচ্ছি আর কীরকমভাবে সেটাকে অ্যারেঞ্জ করছি। যারা বিগিনার্স আছে তারা যদি এইরকম টিপসগুলো ফলো করো, এই ট্রিকগুলো ফলো করলে কিন্তু যারা শাড়ি পরতে পারো না তারাও কিন্তু খুব ইজিলি সুন্দর করে খুব ভালো করে শাড়ি পরতে পারবে। তো দেখতেই পেলে আমি একেবারে কর্নারটাকে নিয়ে এরকম করে ছোট ছোট প্লিটস বানিয়ে নিলাম। আর এই সময় দেখতে হবে যাতে প্রত্যেকটা প্লিটস কিন্তু ইকুয়াল থাকে, যদি ছোট বড় থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, পরে বাইরের দিকে বেরিয়ে আসতে পারে। তো প্লিটসগুলোকে আমি অ্যারেঞ্জ করে নিয়েছি। অ্যারেঞ্জ করার পরে এই পোর্শন সবকটা প্লিটসকে একসঙ্গে গ্যাদার করে আমি এই পোর্শন একটা সেফটি পিনের সাহায্যে ওখানে ট্র্যাকিং করে নিয়েছি। এবার দেখো এই প্লিটসগুলোকে আমি কীরকমভাবে অ্যারেঞ্জ করছি। প্লিটসগুলোকে নিয়ে আমি আমার ব্লাউজের সাথে আটকে দিয়েছি, তাতে আমার বাকি পোর্শনের প্লিটসগুলো কিন্তু বানাতে খুব ইজি হবে। দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে করছি, যেরকমভাবে ভিডিওতে রয়েছে। তোমরাও যদি এইরকমভাবে করো, যারা শাড়ি পরতে পারো না তারা কিন্তু খুবই ইজিলি শাড়ি পরতে পারবে। তো এইভাবে পার্ট বাই পার্ট আমি প্লিটসগুলো বানাচ্ছি, আর হাত দিয়ে কীরকম প্রেস করে নিচ্ছি। এতটুকু পোর্শন আমার প্লিটসগুলো সুন্দর করে অ্যারেঞ্জ করা হয়ে গেছে, সেই জন্য এই পোর্শনে আমি একটা সেফটি পিনের সাহায্যে সিকিউর করে নিলাম। আবার ওই আগের পোর্শনের সেফটি পিনটা খুলে নিলাম। নেওয়ার পরে যতটুকু হয়ে গেছে এই পোর্শন থেকে সেফটি পিনটা নিয়ে আবার আমি আমার ব্লাউজের মধ্যে সিকিউর করলাম, যাতে বাকি পোর্শনের প্লিটসগুলো কিন্তু আমি একইভাবে প্রত্যেকটা প্লিটসকে প্রথমে গ্যাদার করব, তারপরে হাত দিয়ে প্রেস করে করে বানিয়ে নেব। তো এইভাবে তোমরা যদি পার্ট বাই পার্ট প্লিটসগুলো বানাও খুবই সুন্দরভাবে বানাতে পারবে। শুধু এটা এই ঢাকাই শাড়ির জন্য নয়, চাইলে তোমরা যে কোনো শাড়ি ড্র্যাপিংয়ের সময় কিন্তু এই ট্রিকটা ফলো করতে পারো। যে কোনো হেভি শাড়ি কিন্তু পরতে যখন অসুবিধা হয়, প্লিটস বানাতে অসুবিধা হলে এরকমভাবে প্লিটসগুলো বানালে কিন্তু ভীষণই ইজিলি তোমরা প্লিটসগুলো বানাতে পারবে। আবার দেখতে পেলে আগের পোর্শন থেকে আমি সেফটি পিনটা খুলে নিয়ে এই পোর্শনে সেফটি পিনটা লাগালাম। এইভাবে কিন্তু আমার প্রত্যেকটা প্লিটসগুলোকে দেখো কতটা লেন্থের আমি বানিয়ে নিয়েছি। অলরেডি আমার আঁচলের প্লিটসগুলো বানানো হয়ে গেছে। এবার বাকি প্লিটসগুলোকে আমি একটুখানি সুন্দর করে অ্যারেঞ্জ করে নিচ্ছি। এবার আমি সাইডটাকে কীরকমভাবে করবো, সামনের কুচিগুলোর প্লিটসগুলো আমি এবার বানাবো। দেখতে পাচ্ছ বর্ডারটা আমি কীরকম টান টান করে টান টেনে নিচ্ছি। এরকম টান টান করে নিয়ে এসে এই পোর্শনে একটু ট্যাকিং করে রাখলাম। এবার আমি কিন্তু কুচির প্লিটসগুলো বানাবো। দেখতেই পাচ্ছ কুচিটা আমি পা দিয়ে নিচ থেকে টেনে ধরে রয়েছি। এবার প্লিটসগুলোকে যেরকমভাবে আঁচলের প্লিটসগুলো বানিয়েছিলাম একইভাবে প্লিটসগুলোকে বানিয়ে নেব।
এবার প্রত্যেকটা প্লিটসকে আমি গ্যাদার করে নিচ্ছি। যখন তোমরা একা একা শাড়ি, অনেকে কিন্তু পড়তে চায় না, যে পড়তে পারে না বলে একা একা কিভাবে পড়বে এই রকম চিন্তা ভাবনা করেই কিন্তু তোমরা অনেকে শাড়ি পড়তে চাও না। দেখতেই পাবে যে কিভাবে একা একা শাড়ি পরা যায়। দেখতে পেলে প্লিটসগুলোকে আমি কীরকমভাবে গ্যাদার করছি, এরকমভাবে পার্ট বাই পার্ট গ্যাদার করে নেওয়ার পরে প্রত্যেকটা প্লিটস কিন্তু এরকমভাবে ভালো করে অ্যারেঞ্জ করা যায়। দেখো, এরকমভাবে অ্যারেঞ্জ করলে কিন্তু খুব ইজিলি তোমরা একা একাই শাড়ি পরতে পারবে, কারো হেল্প লাগবে না। তো প্রত্যেকটা প্লিটসকে এরকমভাবে ধরে নিয়ে আমি পা দিয়ে কিন্তু চেপে ধরে আছি, আর বাকি পোর্শনটাকে এরকমভাবে আমি প্রেস করে নিচ্ছি একটু হাত দিয়ে। এবার সাইডের বর্ডারের এই পোর্শনে আমি একটা সেফটি পিনের সাহায্যে সিকিউর করে নেব। এবার সমস্ত প্লিটসগুলোকে ধরে নিয়ে আমি ট্র্যাকিং করে নিলেই তাহলে কিন্তু হয়ে যাবে। মনে হলো যে একটু কাছাকাছি হয়ে গেছে, সেই জন্য আমি বর্ডারটাকে টেনে নিয়ে এসে একটু দূর থেকে সেফটি পিনটা আটকে নিলাম। তো এইভাবে যত এক্সট্রা লুজ শাড়ি রয়েছে সেগুলোকে এরকম টাইটলি ধরে নিয়েই এরকমভাবে ট্র্যাকিং করে নিলাম। আর একটুখানি স্প্রেড করে দেবো যাতে কুচিগুলো প্রত্যেকটা প্লিটস দেখা যায়। তো এইভাবেই কিন্তু আমি শাড়ি ড্রাপিং করি। আর দেখতে পেলে কত ইজিলি কিন্তু শাড়িটা ড্রাপিং করা গেল, কত সহজে কত কম সময়ের মধ্যে এরকম একটা ঢাকাই জামদানি শাড়ি আমি ড্রাপিং করলাম। তোমরাও চাইলে এরকম করতে পারো। আর আজকের ভিডিওটাও এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা।